Assalamualaikum. How are you, children? Shukr Alhamdulillah. We are fine. Do you want to sing with me? Here we go. 1, 2, 3, 4, 5. Clap. 6, 7, 8, 9, 10. Clap. 1, 2, 3, 4, 5. Clap. 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5. Clap. 6, 7, 8, 9, 10. Clap. 1, 2, 3, 4, 5. Clap. 6, 7, 8, 9, 10. Here we go. 1, 2, 3. Stay forward. 1, 2, 3. Stay back. 1, 2, 3. Spin around. Yay! My dear all, what do we have here? Okay, everyone. Look at this. What is it? Oh, number. This is number 4. Wow, and the number 10. That means there are some numbers and shankha hidden inside. Let's try to find them, my dear. I have found the hidden numbers and shankha and arrange them in order. Last number 10, and here are shankha 10. Okay my dear, look at this. There are lots of numbers and shankha. I think you can understand. Today is our revision class. 1 to 10 and shankha 1 to 10. Now, there are some numbers and shankha, and we are going to paste the numbers on the right position. Look. Is this number same? Yes. So, you can paste it here. And another one, 6. So, where is 6? Yes, here. You can paste it here. You can make the same arrangement with the help of your mother at your home. Are you getting amazed? It's a puzzle. In order to solve it, we need to arrange the number and shankha sequentially. Okay, let's go. First, I found it number 1 and shankha 8. And next one, here, number 2 and shankha 2. And next, oh, here, number 3 and shankha 3. Wow, look my dear, what is this? This is a bee. You can make the same puzzle at your home by learning the numbers and shankha. Okay, dear. In this segment, we are going to count the dots and place the right number and shankha beside it. Let's go. How many dots here? 1, 2. So, where is number 2? Here. Look. Dui. 1, 2, ek dui. Next one. Here. How many dots here? 1, 2, 3. So where is number 3? Here. Look. 3, 3. Ek dui, 3. 3. 1, 2, 3, 3. You can do it at your home. আমার ছোট্ট সোনামণিরা, তাহলে আজকে আমাদের রিভিশন ক্লাসে 1 to 10 এবং 1 থেকে 10 আমরা কিছু অ্যাক্টিভিটি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন দেখো এই সংখ্যাগুলো বা নাম্বারগুলো আমরা বাসায় কিভাবে লিখব। মিস তোমাদের জন্য একটা পেজে বক্স করে রেখেছি। তোমাদের সুবিধার্থে আমি একটা বক্সে 1 থেকে 10 লিখেছি
এবং আরেকটা বক্সে 1 থেকে 1 থেকে 10 লিখেছি ভালো করে খেয়াল করো প্রথম বক্সগুলো কিন্তু খালি আছে তাই না যখন 1 থেকে 9 লিখবে 9 এর নিচে খেয়াল করো প্রথম বক্সের দিকে 1 হবে এবং এখানে হবে 0 আন্ডারস্ট্যান্ড সেম ভাবে 1 থেকে যখন 9 লিখবে প্রথম বক্সের দিকে খালি রাখবে এবং 9 এর নিচে এখানে লিখবে 1 এবং 9 এর নিচে আসবে 0 তোমরা বাসায় মামুনের সাহায্য নিয়ে ঠিক এভাবে করে বক্স রেডি করে তোমাদের সুবিধার জন্য আমি লিখেছিলাম বাট তোমরা এই দুই বক্সে লিখবে হচ্ছে 1 থেকে 10 এবং এই দুই বক্সে লিখবে 1 থেকে 10 এখানেও লিখবে 1 থেকে 10 ঠিক আছে ওকে মাই ডিয়ার এবার তোমরা চলে যাবে তোমাদের মেইন বই প্লে উইথ ম্যাথ বুকে সেখানে তোমরা পেজ নাম্বার 51 এ আসবে ফিল ইন দা গ্যাপস 1 টু 10 1 থেকে 10 মানে এই খালি ঘরগুলো তোমরা পূরণ করবে 1 আফটার 2 3 আফটার 4 ঠিক এখানে যে যেগুলো লেখা নেই সেই নাম্বারগুলোকে তোমরা মনে করে সুন্দর করে লিখে ফেলবে সেম ভাবে 2 এর আগে কি হবে 4 এর আগে কি হবে আমার মনে হয় তোমরা সেগুলো পারবে বাসা এটা কমপ্লিট করে ফেলবে তারপর চলে যাবে হচ্ছে 52 এখানে তোমরা করবে কি ম্যাচ দ্য নাম্বারস হুইচ আর সিমিলার দ্যাট মিন্স আমরা কিন্তু তোমাদের আজকে পুরো অ্যাক্টিভিটিতে সংখ্যা এবং নাম্বারকে পাশাপাশি দেখিয়েছি তাহলে দেখো এখানে কি আছে 1 তার মানে 1 এর বাংলা 1 তোমরা ভাবে ম্যাচ করে ফেলবে এখানে আছে 5 5 এর বাংলা 5 তোমরা এভাবে সেটা পেন্সিল দিয়ে ম্যাচ করে ফেলবে ওকে এরপর তোমাদের ম্যাথ ওয়ার্কবুক প্র্যাকটিস অ্যান্ড গ্রো উইথ ম্যাথ বইয়ের পেজ নাম্বার 32 তে আসবে 32 অ্যান্ড 33 ওয়াও দেখেছো কি সুন্দর ছবি কি আছে বলতো বলতো সমুদ্রে কোন মাছ কতগুলো আছে মানে হচ্ছে একই ধরনের মাছ একটাও থাকতে পারে বা একের অধিকও থাকতে পারে তোমরা সেটা গুনে গুনে বের করে বক্সে লিখবে যেমন ধরো এই ফিশটা দেখো এখানে কিন্তু আছে কতগুলো আছে গুনবে গুনে সেটা এই বক্সে লিখবে সেম ভাবে এটা কমপ্লিট করবে আর পরের পেজে কি বলেছে হাউ মেনি ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেলস ইউ ক্যান সি ইন দিস জঙ্গল আমরা তো খুব ভালোবাসি তা না অ্যানিমেলস দেখো এখানে কত অ্যানিমেলস আছে লুক টাইগার হাউ মেনি টাইগার্স হিয়ার কাউন্ট করবে আর এই বক্সে লিখবে সেম ভাবে ডিয়ার এলিফ্যান্ট খুঁজে খুঁজে বের করে বক্সে লিখে ফেলবে ঠিক আছে এরপর তোমরা চলে যাবে পেজ নাম্বার 46 অ্যান্ড 47 কি বলেছে এখানে দেখো রাইট ডাউন দ্য সেম নাম্বারস ইন বাংলা ইনসাইড দ্য গিভেন বক্সেস বিসাইড মানে হচ্ছে আমরা যে পুরো ক্লাসে সংখ্যা এবং নাম্বারকে পাশাপাশি দেখিয়েছি এখানে কি আছে 1 তার মানে 1 এর বাংলা 1 তোমরা এখানে 1 লিখবে 2 2 এর বাংলা 2 2 লিখবে নাম্বারের পাশে বাংলা সংখ্যা লিখবে ঠিক আছে সেম ভাবে দেখো এখানে কি করবে পাশের খালি ঘরের সংখ্যাগুলোকে ইংরেজিতে লিখো 1 থেকে 10 মানে হচ্ছে এখানে সংখ্যা আছে 1 তাহলে 1 এর ইংলিশটা কি ছিল 1 2 2 এর ইংলিশ যেন কি ছিল 2 সেম ভাবে তোমরা পাশে ইংলিশ নাম্বারগুলো লিখে ফেলবে ওকে মাই ডিয়ার আমার বিশ্বাস তোমাদের আজকে খুব ভালো লেগেছে ক্লাসটা এবং সুন্দর করে তোমরা এভাবে যদি বাসায় প্র্যাকটিস করো অনেক ভালো মতো তোমাদের মনে থাকবে আর সুন্দরভাবে সেটা শিখে ফেলতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ